এইভাবেই মরে এগুলা না? কয়দিন এসে খেত লাগাই না? মানে একটা দুইটা করে, একটা দুইটা করে মরতেই থাকে মোটামুটি ধরো চার আট জন এই ভাতের আসিল। হ্যাঁ, তখন কিন্তু মরা ধরো কোন বেমার আসিল না, হয়তো গুড়ি সুড়ি অল্প দুই একটা পচে গেছিল যে বৃষ্টি টাইমে। হ্যাঁ হ্যাঁ, তখন ওটা তো সারছে, কিন্তু তখন এই যে গাছটা এই যে একটা দুইটা ফুলাইতে ছবিলে দেখো, তখন করলে নতুন করে লাগছে এই বেমারটা, এই যে গাছটা হয়ে বোকা এই নতুন করে লাগছে। আজ কয়েকদিন দশ দিন ধরে মানে এই ভাবটা দেখতেছি, আজকে দশ দিন ধরে মানে একটা দুইটা করে এরকম করে মরতে আছে। আচ্ছা, আর ওই দিক সাইডটা নতুন নতুন করে এটা আগে লাগাইছো তাই না? হ্যাঁ, এটা কয়েকদিন আগে লাগাইছি আর এটা পরে লাগাইছি। ওষুধ কি মারছো? এটা তো বর্তমান কিনে জাতের ওষুধ স্প্রে করছি, কিচ্ছুই না। এখন এটা আমি লিখে দিয়ে যেমন এটা তোমার মানে গুড়ি পচার একটু সম্ভাবনা দেখা গেছে, তো তুমি প্যান্থার গুলো একটা বার্গ মার্কা ছবি আছিল যে বার্গ মার্কা ছবি তুমি জানো তো রিজাল্ট প্যান্থার গুলো আমি লিখে দিয়ে যাবো। হ্যাঁ, প্যান্থার গোল আর বাটিসটা দুইটা একলগে মিশ করে একবার মারবা, মোটামুটি ঠিক হয়ে যাব। গেল বছর এটা স্প্রে দিছিলাম তো প্যান্থার গোল আর বাটিসটা। না না, প্যান্থার গোল আর বাটিসটা যে অনেক ভালো, গেল বছর খুব সুন্দর রেজাল্ট হয়েছে, আর অত দামি না, সস্তা দামির মধ্যে যে বহুত ভালো। এই যে একটা দেখছো, আর যাই না হোক, এই ভিটামিনটা তুমি গেলে বহর ব্যবহার করছো, কিরকম পাইছিলা রিজাল্ট? গেল বছর তোমার দেওয়া হয়েছিল, এবার তো নতুন করে করলা হয়। ধান খেতে মারছিল? ধান খেতে তো মারছিল কি জান? আমি ধান খেতে তো মারি না, কিন্তু বেগুন খেতো, টমেটো খেতো, মরিচ খেতো, মারছি। সুন্দর রেজাল্ট হয়েছিল গেল বছর, আমি নিজেই দিয়ে গেছিলাম তোমারে, তালেবের থেকে নিয়ে দিছিলাম নাকি? ভালো রেজাল্ট হয়েছে না? খুব ভালো রেজাল্ট হয়েছে, তোমার ফুল ফুল আবার গাছের স্বাস্থ্য তো সুন্দর হয়, গাছের চেহারাও মোটামুটি ভালো। ঠিক আছে, তো যাই না হোক, আমি প্যান্থার গোল আর বাটিসটা লিখে দিয়ে যাবো, তুমি এটা অ্যাপ্লাই করো, বুঝছো? তিন দিন পর আর একবার মেরে দিবে, ঠিক হয়ে যাবো। দুইবার স্প্রে করতে লাগবো, দুইবার স্প্রে করলে যে মোটামুটি ঠিক হয়ে যাবো। ফার্স্টে যে অল্প অল্প ডিউপি দানা দিয়ে লাগাইছি এই সারি, তারপরে আর সারও দেই নাই, আর পরে কোনো জাতের ওষুধও ব্যবহার করি নাই, বুঝছো? কিছু ওষুধ মারবার